বাচ্চারা যেরকম আগের দিন রাতে মায়েদের কাছে আবদার করে রাখে কি টিফিন নেবে, আমার বড় ঠিক সেই রকমই আগের দিনই আমাকে বলে রাখে ব্রেকফাস্টে কি নেবে। লাঞ্চটা আমার উপরেই ছেড়ে দেন, কিন্তু ব্রেকফাস্টটা তার ইচ্ছে মতনই নেন উনি। তো আমাকে বলেছে আলু জিরা বা মরিচ আলু যেটা আমরা বলি আর কি সেটা, তো ওর জন্য আমি প্রথমে জিরে আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি ফোড়নে দিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা আলুটাকে এরকম পিস পিস করে কেটে নিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপরে একটুখানি নুন আর গোলমরিচ দেবো, দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ফাইনালি ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে দেবো। তো রেডি হয়ে যায় আলু মরিচ, ভালোও লাগে খেতে। আমি কিন্তু নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করিনি, ফাইনালি এখানেই শুধুমাত্র নুনটা অ্যাড করেছি। আর তোমরা চাইলে লঙ্কার মানে লঙ্কার গুঁড়ো তো একদমই স্কিপ করবে, কিন্তু গোলমরিচ গুঁড়োটাও স্কিপ করতে পারো যদি শুধু কাঁচা লঙ্কার উপরেই করতে চাও। তো আর আমি দিয়েছিলাম সামান্য একটু চাট মশলা নামানো রাখতে। এবার ফাইনালি হয়েই গেছে, নেড়েচেড়ে এবার নামিয়ে দেবো। তো বর অফিস থেকে এসেও বললো নাকি যে খুব ভালো খেয়েছে, তো তোমাদের সাথে এক ঝলক আমি আজকে শেয়ারও করে দিলাম। তো এবার ওনার লাঞ্চ গোছানোর টাইম চলে এসেছে, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই গোছাবো আর কি। আজকে স্যালাডটা নেই কারণ শশা শেষ হয়ে গেছে, কালকে তো বেরোতে পারিনি আমরা তাই আনতেও পারিনি ওই আর কি। তো আজকে তো আলু জিরা তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কি কি দিয়েছি না দিয়েছি, ডাল ঝিঙে আলু পোস্তটা কালকে সেটা গরম করে দিয়েছিলাম, ওর জন্য আমি এইটুকু মতো রেখেই দিয়েছিলাম ও ভালো খায় বলে। তো পেঁয়াজ দিয়ে ডাল ঝিঙে আলু পোস্ত ডিম ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, আজকে মাছ করিনি। আর এটাই হচ্ছে একটু পাকা পেঁপে আর মুসম্বি কাটা রয়েছে, আর এটা আলু জিরে রয়েছে আর ভাত। ব্যাস এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল থেকে কি যুদ্ধ চলে সে তো বুঝতেই পারলে, তার উপর আজকে আবার মানে কি আর বলবো, 7:10-15 চলে এসেছিল ময়লার গাড়ি আর কি, সেখানে ফেলতেও যেতে লাগলো। আর ওদিকে দেখছি ও রেডি হচ্ছে, আমার টিফিন গোছানো ছিল, তারও মধ্যে আমার ভিডিও তো চলতেই থাকে, সেটাকে বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না। যেরকম যেরকম একটু প্ল্যান প্রোগ্রাম করি যে আজকে এভাবে শুরু করব বা কিছু, সেভাবে আমাকে করতেই হবে, সেটা টাইমের মধ্যেই করতে হবে আর কি। তো ফল টল কেটে আমি তাড়াতাড়ি করে খোসাগুলো নাহলে না আবার রেখে দিতে হতো, তো তা গাড়ি এসে গেছিল দেখে তারপর আমি খোসাগুলো কেটেছি। গাড়ি সাধারণত 7:45-8 দিকে আসে, আজকে কি জানি জানি না 7:10-15 চলে এসছে, আর ও এখন থেকে দেখ মাঝে 7:10-10 বেরোচ্ছিল, এখন থেকে ও 7:30-7:35 এরকম বেরোচ্ছে, তো মানে আজকে থেকে আর কি। তো ওই জন্য নোংরার গাড়ি যাওয়ার আগেই ও মানে ও যাওয়ার আগেই নোংরা গাড়ি চলে এসেছিলো, তাই নিয়েও একটা প্রবলেম তো হলোই। যাই হোক এখন উঠে গেছে প্রচণ্ড রোদ বাইরে, আর আমাকে যেতে হবে 11টার সময় সেন্ট জনসে একবার, কারণ ওই যে সেদিনকে ও ইন্স্যুরেন্সের কাগজের জন্য যে শনিবার জমা দিয়েছিল ওটা আজকে দেওয়ার কথা আছে। তো আজকে তো চলে গেছে 11টার সময় যেতে বলেছে। ও মাই গড, আমি ভয় পেয়ে গেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি দেখে ভয়টা পেলাম। মেয়েটাকে দেখো, হঠাৎ করে আমার চোখটা গেছে, তো আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। বাচ্চা মেয়েটা চুলে কিছু মেখে ওর মা গামছা জড়িয়ে এভাবে বসিয়ে দিয়ে গেছে। বাবারে বাবা, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল ওর সাজগোজের পাল্লায় পড়েই, দেখো না। আর হঠাৎ করে আমার চোখটা গেছে, তো আমি না পুরো ভয় পেয়ে গেছি। দেখো এখান থেকে কিন্তু অত স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না। ওফ, তো পেলেই আর আমি এখান দিয়ে জানলা দিয়ে সরাসরি দেখেছি, তো আমার কেমন একটা হঠাৎ করে হয়ে গেছে। যাই হোক আমি এখন একটু রেস্ট নেবো, আপাতত ঘর মোছা বা ঘর গোছানো এই কাজগুলো থাক, কারণ কি বলতো কালকে না মানে রবিবারের পর সোমবারটা একটু প্রবলেমই হয়, কারণটা হচ্ছে ওই রবিবার দুপুরবেলাটা ঘুমিয়ে পড়া হয় খেয়ে দে ব্যাস, এবার রাত্রিবেলাটা ঘুম আসতে চায় না, দেখে হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ সব বন্ধ করে রেখেছি আপাতত। তো এবার রোববার দুপুরে ঘুমানোর পর না সোমবার রাত্রেটাতে ঘুম আসতে চায় না, কালকে আমি 1টারও পরে ঘুমিয়েছি আর আজকে আবারও 5:30-6:45 এরকম উঠেছি, তো ওই জন্য না একটু তো প্রবলেম হয়ই সোমবারটা। আবার কালকে থেকে আমি ঠিক জায়গায় চলে আসবো, এমনকি শনিবারও ঠিক জায়গায় থাকি আর কি, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এই জিনিসটাতে থাকি আর কি, কিন্তু রবিবারটা খুবই প্রবলেম হয় কেন বুঝতে পারি না।
এই আর কি। তো ঠিক আছে, আমি একটু রেস্ট নিয়ে নিই, যখন উঠবো উঠবো। এখন 8টা বাজতে যায়, 8টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো, এই জায়গাগুলো একটু অগোছালো হয়ে আছে, তো থাক, চেয়ারটা গোছানো আছে, চেয়ারটা অসুবিধা নেই। এই জায়গাটা, সোফাটা একটু অগোছালো হয়ে রয়েছে, আপাতত থাক, আমি একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে পাক্কা 10:30, আর আমি পুরো রেডি হয়ে গেছি, যেহেতু ওখানে 11টায় বলেছে, আমার যত তাড়াতাড়ি হয়ে যায়। আমি শুধু স্নানটা করিনি, আর বাকি সমস্ত কাজ করে রেখে গেলাম, এসে শুধু আমি স্নান করব আর আমার ঠাকুরদেরকে খেতে দেবো। তো আমি বিছানা পাটি সমস্তটাই গুছিয়ে ফেলেছি, এই হচ্ছে আমার বিছানার অবস্থা। খড় দোয়ার, ঝাঁটানো, মোছা সবটাই হয়ে গেছে, ঝাঁটানো তো সকালেই হয়ে যায়, মোছাটা এখন হয়েছে। সোফাটা আমি ইচ্ছে করে গোছাইনি, কারণ আমি জানি সোফাটাতে এসে আবার আমি অগোছালো করব তাই। আর এই জায়গাগুলো গুছিয়েছি, আর ক্রমে এখানে দরকারি কাগজপত্র রেখে গেছে, ওটা রয়েছে। আর এই ব্যাগটা নিয়ে এখন আমি যাব, আর রান্নাঘরও মোটামুটি আমার গোছানো। শুধু প্রেশার কুকারে যেটা আছে সেটা হচ্ছে ডালিয়া রেডি করে রেখেছি, যাতে এসে আমাকে আর কিছু গোছাতে না হয়, জাস্ট গ্যাসটা ধরিয়ে দেবো আর আমি স্নানে ঢুকে যাব। এই আর কি, দাঁড়াও, আদা ঘষেছি, আবার এটা এখানে পড়েছিল, একটু ধুয়েছি, মনে ছিল না আসলে। তোমাদেরকে বলছিলাম না, আমি একটু রেস্ট নেবো, দেখো আজকে আমি খোপা পাকিয়ে নিয়েছি একটা, কারণ বেনুনি করতে আর ইচ্ছে করছে না, আর রোদটা দেখে তো চুল ছেড়ে যাওয়ার কোনো মান নেই, হয় না, এত রোদ এত রোদ না, এখনো আমার বারান্দাটাতে দেখো, বাপ রে বাপ। আর ওর 2-3টে জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে দিয়ে গেলাম, তো শোকাতে থাকুক, অতক্ষণে আমি চলে আসবো, অসুবিধে নেই। তো চলো, এই রোদটা দেখে না বেরোতে আর ইচ্ছে করছে না, আর আমি র্যাপিডো বুক করব, তারপরে ঘর থেকে বেরোবো। তো দেখা যাক কতক্ষণে কি পাই, র্যাপিডো পাই না উবের পাই, যেটাই পাই না কেন বাইকে করেই যাবো, কারণ অটোর একার ভাড়া না অনেকটাই যায়, সেটা বড্ড বেশি গায়ে লাগে। তো চলো, যায় 10:40, মোটামুটি 10 মিনিট ধরে আমি বুক করেছি। উবেরটা পেলে বেশি সস্তায় হতো, বাট উবেরটা পেলাম না, র্যাপিডোটাই পেলাম, তো যেটা পেয়েছি এখন আপাতত সেটাতেই যাচ্ছি। তো চলো আগে আমি ডকটা করে নিই, বেরোচ্ছি তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চশমাটা পরতে একেবারেই ভুলে গেলাম, আর উনি তুলসী গাছটা জায়গাটা না চেঞ্জ করে লিফটের এখানটাতে রেখেছে, এই যে ওনার এখানটাতে ছিল, হঠাৎই দেখছি এখন যে এখানটাতে রেখেছে, এটা খুব ভালো জায়গা, কিন্তু এই দিকটাতে কেউ যায়ও না সেরকম, কারণ সিঁড়ি দিয়ে খুব একটা ওঠানামা আমাদের কেউই করেন না, যেটা হয়ে থাকে আর কি, লিফট থাকলে কেউ বা সিঁড়ি দিয়ে উঠবে। তো মোটামুটি উনি চলে এসেছে, একেবারে হসপিটালে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আজকে হসপিটালে প্রচণ্ড ভিড় ছিল, বাপরে বাপ, দেখো লোকজনগুলোকে। যদিও আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমি হাতে পেয়েও গেছি কাগজটা, এই দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়েও দিলাম, তো চলো এবার বেরোবো। যাই হোক, আমার কাজ তো হয়ে গেছে, তোমাদেরকে কিছুটা দেখালাম আজকে হসপিটালে কিরকম ভিড় কি না ভিড়। তো 11টা 3 এসেছিলাম, আমার 11টা 9 কাজ হয়ে গেছে, 11টা 12 আমার আবারও বাইক বুক করা হয়ে গেছে, এবার আমি উবের বাইকই পেয়ে গেছি, আর র্যাপিডো লাগেনি আর কি। তো তারও আবার নখরা আছে, ক্যাশ দেবো না স্ক্যান করব, তাও উবের মানে উবেরের ডাইরেক্ট স্ক্যান করব কিনা বা তার ফোনে করতে পারবো কিনা, নানান রকম চলছেই আর কি নাটক। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে চলে আসবে বাড়ি গেলে শান্তি। পাক্কা 1 ঘন্টায় আমি ঘরে ঢুকে গেছি, কিন্তু যাওয়ার যে র্যাপিডো ছিল সে খুবই ভালো ছিল, আর আসার সময় এই উবেরের যেমন তার হেলমেটের অবস্থা, হেলমেটের তো সেটা বাধাই গেল না আর কি, আটকানোই গেল না, তার উপর আমাকে ফোন করে তো বললো, তোমাদেরকে বললামই যে তাকে জিপে বা ফোনপে ডাইরেক্ট তার স্ক্যানারে করতে হবে, মানে অ্যাপের স্ক্যানে করা যাবে না আর কি, মানে উবের ডাইরেক্ট যে স্ক্যানটা দেয় সেটাই করা যাবে না আমাকে। আমি বললাম ঠিক আছে, আমি রাজি হয়েছি। আসার পরে হুট করে আমি যখন নেমেছি, নেমে আমি তো দেখেছি না 45 ছিল, মানে 44.20, তো সেটা তো দেওয়া যায় না, তাই 45। তো আমি বললাম যে 45, বলছে না 65। তখন আমি যে 65, তখন আমি যখন উবের থেকে দেখতে গেছি ব্যালেন্সটাকে, অলরেডি ও রাইট হয়ে গেছে বলে কেটে দিয়েছে, যে ওখান থেকে আর করতে পারবো না আমি স্ক্যান, ওই জন্য ওই জায়গাটাকে কেটে দিয়েছে, যাতে আমি দেখতে না পাই, কিন্তু আমার তো ব্যাকে ছিলই ওটা যেটা আমি বুক করেছি। তো তারপরে আমি দেখালাম, আমি আমার বলছে আপনার কি কোনো ডিসকাউন্ট ছিল নাকি, বলছি না আমার কিছু শোনারই দরকার নেই, ডিসকাউন্ট ছিল কি না ছিল আমার দেখার দরকার নেই, আমাকে যা দেখিয়েছে আমি তাই দেব। তো দিয়ে আমি চলে এসেছি, মানে কি আর বলবো, এভাবেই মানুষজনকে ঠকায়। আজকে আমাদের বাবা মায়েরা গেলে হয়তো এরকমই বিশ্বাস করে টাকাটা দিয়ে দিত, 20 টাকা এক্সট্রা, তার মধ্যে যা চালালো, বাপরে বাপ। যাই হোক, এবার আমি স্নান করবো একটু রেস্ট নিয়ে।
আমি ঘুম ঘুম দিয়ে উঠে মানে এই 1 ঘন্টা 45 মিনিট মতো ঘুমিয়েছি, ঘুম ঘুম থেকে উঠে ভাবছিলাম একটু বেরোবো, কারণ ওয়েদারটা ভালো ছিল, খুব একটা রোদ পোদ ছিল না, তো মানে মেঘলাও নয় রোদও নয়, এরকম একটা ওয়েদার লাগছিল আর কি ঘুম থেকে উঠে। তো আমি ভাবলাম প্রমিত বেরিয়ে হয়তো ফোনও করবে না, ও হয়তো জানবে না আমি বেরিয়েছি, তারপরে ও কোন দিক দিয়ে ফিরবে আমি কোন দিকটাতে যাব আন্দাজে, থাকার বেরোবো না বলে আমি আর বেরোলাম না। তো ও জাস্ট ঢুকলো 5:21 নাগাদ, ওকে আমি চাটা করে দিলাম, এই করতে না করতে দিদির ফোন, আমি তখনও দেখতে পাচ্ছি সূর্যটা রয়েছে ওখানে, মানে দেখা যাচ্ছে, অস্ত তখনও যায়নি আর কি। আর দিদি আমাকে ফোন করে ভিডিও কলে দেখাচ্ছে ইলেকট্রনিক সিটিতে, এখান থেকে 10 কিলোমিটারেরও ডিস্টেন্স নয়, ওখানে মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, পুরো শিলা বৃষ্টি হচ্ছে, কুচি কুচি শিলা পড়ছে এরকম, আর এইখানে তখনও রোদ, কিন্তু এখন হাওয়া দিচ্ছে বেশ ভালো, আমার চুলটুল দেখে বুঝতে পারছো বেরিয়ে গেছে চুলটুল, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, আর মেঘও করেছে, আমার তুলসী গাছ নড়াচড়া করছে, ওকে দেখলে আমার মাঝে মধ্যে ভয় লাগে, কারণ আমার মনে হয় যেন ও এখনো স্টেবল হয়নি, ব্যাস এই কিছু হলেই প্রথমে আমার ডাই ডাস্টবিনের বস্তাটা পড়ে যায়, এই যে পড়ে গেছে। তো এই বোকাল দাঁড়ানো ছিল এখানে, ঘরে ঢুকে গেল, সত্যি হাওয়াটা দিচ্ছে বেশ ভালো, তো এই আর কি। আর সত্যি মানে এটাই বলে ব্যাঙ্গালোরের ওয়েদার, 10 কিলোমিটার ডিস্টেন্সও নয়, এর মধ্যে এতটা বেশি ফারাক, মানে এতটাই বৃষ্টি হচ্ছে। তাই দিদি জানতে ফোন করেছিল জানে প্রমির 5টায় ছুটি, তো প্রমি এলো কিনা এখানে, না আমার লেগিংসটা দেওয়া রয়েছে, কারণ লেগিংসটাই একমাত্র শুকায়নি, আমি নিয়ে চলে যাই, যেটুকু শুকিয়েছে বৃষ্টিতে প্রচণ্ড ভিজে যাবে, জানি না আসবেই কিনা, দিদিটাই বলছিল যে এখানে যে তেজও দেখিয়ে দিল ওইতে যা তোদের ওখানে এতক্ষণ বাদে থাকবে না, তো জাস্ট সূর্যি মামা ঢেকে গেছে, জানি না আসবেও কিনা বৃষ্টিটা, আসলেও আসতে পারে। বৃষ্টিটা জাস্ট দেখো, বাপরে বাপ, এতক্ষণে নেমেছে প্রচন্ড জোরে, নেমেছে প্রচন্ড জোরে, মানে আমার তো এই দিকটার অবস্থা যা তা হয়ে যাচ্ছে, তো ঠিক আছে বৃষ্টিটারও দরকার, এখন নেমেছে যখন কয়েকদিন তো চলতেই থাকবে বলেইছিলাম, কিন্তু এই দেখো দরজাটাকে আমি ধরে রেখেছি, রীতিমতো থাকছে না এত হাওয়া, জামা কাপড়গুলো না সব ভিজে গেল, যা যা। এখন বাজে 8:20, বৃষ্টিটা একটু জাস্ট ধরেছে এখন, আর দেখো আমি মাছের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, ঝিঙে কাটলাম, আলু পটল 4টে ছিল একটু পেকে যাচ্ছিল ওগুলোকেও দিয়ে দিয়েছি, তো আলু ঝিঙে পটল দিয়ে হবে, মাছের ঝোল ফুলকপিও ছিল, কিন্তু এরপরে মাছের থেকে সবজি বেশি হয়ে যাবে, তো আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ থাক 10 মিনিট মতো, তারপরে এসে রান্না করছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে রেডি, পাতলা করেই করেছি, খুব বেশি আবার খুব বেশি পাতলাও করিনি, কারণ তাহলে আবার বড় বলবে আমি কি রুগী নাকি, যাই হোক মোটামুটি তো হয়েই গেছে এটা, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে, ও এখনো খাচ্ছে, ওর তো একটু টাইম লাগে এই আর কি, তো আমি ভাবলাম ততক্ষণে আমি ব্লগটা শেষ করে যদি এডিটটা কমপ্লিট করে রাখতে পারি তাহলে আমি শুলেই না আজকে মানে ঘুমিয়ে যাব, তখন আমার আর ভাল লাগছে না, কারণ বলেছিলাম না কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, তারপর দুপুরবেলা 45 মিনিট 1 ঘন্টা মতো, তো ওইভাবেই চলছে আর কি, তাই জন্যে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।